আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই রায়ানস মম। আজ আমি আপনাদের সাথে শনপাপড়ির রেসিপি শেয়ার করব। শনপাপড়ি আমরা কম বেশি সকলেই পছন্দ করে থাকি, তবে অনেকেই হয়তো জানেন না কিভাবে শনপাপড়ি তৈরি করতে হয়। মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব সহজে ঘরেই দোকানের মতো শনপাপড়ি তৈরি করা যায়। তো আজ আমি আপনাদের সেটাই করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি, তবে ময়দার পরিবর্তে আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারবেন। এখন চুলার আঁচটা লো রেখে অনবরত নেড়ে ময়দাটাকে ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে এবং সুন্দর করে ভাজাও হবে না। তো এভাবে ভাজতে ভাজতে যখন ময়দাটা লালচে কালার ধারণ করবে এবং ময়দা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন বুঝতে হবে ময়দাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো প্রায় 10 থেকে 12 মিনিট ভাজার পরে আমার ময়দাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আর চুলায় রাখা যাবে না, অন্য একটা পাত্রে ঢেলে সাথে সাথে ঠান্ডা করে নিতে হবে। এখন ছড়ানো একটা পাত্রে সামান্য একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘিও ব্রাশ করতে পারেন। এভাবে একটা স্প্যাচুলায় আমি তেল ব্রাশ করে রেখে দিব। এখন শনপাপড়ি তৈরির যে প্রধান উপাদান শিরাটা, সেটা রেডি করব। এর জন্য চুলায় একটি প্যানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে কোয়ার্টার কাপ পানি দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন এটাকে নেড়ে মিশিয়ে দিব এবং চুলার আঁচটা লো করে 20 মিনিটের মতো জ্বাল করব। খুব একটা বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ জ্বাল করার পরে চিনি শিরাটা যখন বেশ কিছুটা ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে এই শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে জমাট বেঁধে শক্ত হয়ে যাবে না। এখন এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে 20 মিনিট জাল করার পরে আমার শিরাটার কালারটা এরকম হয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝতে পারবেন যে শিরাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো একটা বাটির মধ্যে নর্মাল তাপমাত্রার কিছুটা পানি নিয়ে এর মধ্যে কিছুটা শিরা দিলে এভাবে টানলে হাতের সাহায্যে দেখবেন উঠে আসছে এবং এভাবে তারের সৃষ্টি হচ্ছে। এ পর্যায়ে এটাকে আর চুলায় রাখা যাবে না, সাথে সাথেই নামিয়ে নিতে হবে। এর আগে কিন্তু এটাকে নামানো যাবে না চুলা থেকে। তো আমি সেই তেল মেখে নেওয়া পাত্রে এটাকে ঢেলে নিলাম। এখন 1 মিনিট এভাবেই রেখে দিব এটাকে ঠান্ডা হওয়ার জন্য। 1 মিনিট পরে সেই স্প্যাচুলাটা দিয়ে এটাকে এভাবে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। তো এই শিরাটা যতই ঠান্ডা হতে থাকবে ততই কিন্তু শিরাটা জমাট বাঁধতে থাকবে। তো এভাবে নাড়তে নাড়তে শিরাটাকে ঠান্ডা করে নিতে হবে, এবং যেহেতু স্প্যাচুলাটায় তেল ব্রাশ করে নিয়েছিলাম এ কারণে কিন্তু স্প্যাচুলাটায় লেগেও যাচ্ছে না শিরাটা। এভাবে নেড়ে নেড়ে শিরাটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি। তো এভাবে নাড়তে নাড়তে শিরাটা যখন কুসুম গরম হয়ে যাবে তখন হাত দিয়ে ধরে এটাকে এভাবে ভাঁজ দিতে হবে। এই ভাঁজ দেওয়ার ফলে এই শিরার ভেতরে অসংখ্য তারের সৃষ্টি হবে। তো এখন এভাবে হাতের সাহায্যে মালা তৈরি করে নিতে হবে। মালাটা তৈরি করে নিয়ে সাথে সাথেই সেই ভেজে নেওয়া ময়দা এর মধ্যে ঢেলে দিতে হবে। এখন ময়দাটা দিয়ে এই শিরাটাকে আলতো করে টানতে হবে, সব জায়গায় সমান রেখে টানতে হবে। টানলেই কিন্তু এটা বড় হবে এবং সাথে সাথেই ভাঁজ দিয়ে
আবারও এটাকে টানতে হবে। তো আপনি এভাবে টানবেন এবং ভাঁজ দিবেন। তো যত বেশি ভাঁজ দিবেন তত বেশি তারের সৃষ্টি হবে। এভাবে ময়দার মধ্যে এটাকে ভাঁজ দিতে হবে এবং টানতে থাকতে হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটাকে বলে অতটা বোঝানো যাবে না, দেখেই বুঝে নিতে হবে। তো এভাবে ভাঁজ দিতে দিতে একটা পর্যায়ে দেখবেন অসংখ্য তারের সৃষ্টি হচ্ছে এবং একটা পর্যায়ে এটা শনপাপড়িতে রূপ নেবে। তো এভাবে বেশ কিছুক্ষণ ভাঁজ দিতে দিতে আমার এই যে দেখতেই পাচ্ছেন আমার শনপাপড়ি তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে যত বেশি ভাঁজ দিবেন আপনার শনপাপড়িটা তত বেশি সুতার মতো সৃষ্টি হবে। যে জায়গাগুলো কিছুটা মোটা থাকবে সে জায়গাগুলোকেও টেনে টেনে পাতলা করে দিতে হবে। তো দেখতেই পেলেন আমার শনপাপড়িটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ এটাকে যতই টানবেন ততই লম্বা হতে থাকে। এখন এটাকে তুলে এর গায়ে যে এক্সট্রা ময়দাগুলো লেগে রয়েছে এগুলোকে আলতো করে ঝেড়ে ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শনপাপড়িটা কতটা সুন্দর হয়েছে। এখন একটা সাইড থেকে এভাবে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে চাইলে স্কোয়ার শেপ দিয়েও এটাকে সেট করে নিতে পারেন, আবার চাইলে গোল কোনো একটা পাত্রে রেখে এটাকে চাকার মতো রাউন্ড শেপও দিতে পারবেন। তো আমি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।